বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। সো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত। গত 18 জুলাই প্রায় 200-এর অধিক, যেটা পত্রিকার নিউজ ছিল, 200-এর অধিক মানুষের প্রাণহানি। এবং গতকালকে, আজকে হচ্ছে 5 তারিখ, আজকে আমি এই ভোরবেলা ভিডিওটি করছি, এবং গতকালকে ছিল 4ই আগস্ট। সেখানে আমি নিউজ পেপারে দেখলাম যে গণবিস্ফোরণ যেটা হয়েছে সেখানে প্রায় 100-এর উপরে নিহত হয়েছে। এর ভিতরে ছাত্র আছে, এর ভিতরে আপনার দলের কর্মীরাও আছে, সো সব মিলিয়ে, এবং পুলিশ বাহিনী আছে, সব মিলিয়ে 100-এর নিহত হয়েছে এবং কয়েক হাজার আহত। সো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন আমাদের দেশের অভিভাবক, আপনার কাছে অনুরোধ হচ্ছে আপনি প্লিজ পদত্যাগ করুন, আপনার মন্ত্রিসভা ভেঙে দিন, আপনি জনগণের কথা শুনুন, আপনি যে ছাত্র এবং জনতার যে টোন সেটা বোঝার চেষ্টা করুন। আপনি হচ্ছেন আমাদের গার্ডিয়ান, আসলে আপনি যদি পদত্যাগ করেন তাহলে দেখা যায় আপনি এই যে 16 কোটি মানুষের আসলে মণিকোঠায় থাকবেন, আপনি অলরেডি মণিকোঠায় আছেন। আচ্ছা, বাংলাদেশের যে আজকে যে অর্জন 2024 সালে এসে সে অর্জন আপনার মাধ্যমে দিয়ে হয়েছে, এই জাতি যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই স্মরণ করবে। আজকে আমাদের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর আপনার একক কৃতিত্ব, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমাদের যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের হচ্ছে আপনার একক কৃতিত্ব, এটা কোনো সন্দেহ নাই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আসলে আপনার নাম স্বর্ণাক্ষরে লিখিতে থাকবে এবং মানুষের মনের মনে করে থাকবে। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন, বঙ্গবন্ধু হচ্ছে 16 কোটি মানুষের হৃদয়ে আছে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরে আর দ্বিতীয়জন কেউ নেই। সো বঙ্গবন্ধু মানুষের মনে করে আছে। আপনি যদি আজকে সঠিক সিদ্ধান্ত নেন যে আজকে আপনি পদত্যাগ করবেন, তাহলে এই জাতির মণিকোঠায় আপনি থাকবেন ইনশাআল্লাহ চিরদিন এবং চির অম্লান থাকবেন। আপনি যেহেতু বিভিন্ন জায়গায় বলেন যে আপনার আসলে ক্ষমতার কোনো মোহ নেই, সো আমরাও দেখতে চাই আপনার আসলে কোনো ক্ষমতার মোহ নেই। এখন এই যে এত প্রাণহানি, এই যে বাংলাদেশের যে অবস্থা গত কয়েকদিন ধরে বিরাজ করছে, আমি ঠিক জানি না আসলে যে আপনার কাছে এই বার্তাগুলো পৌঁছয় কি না। যদি না পৌঁছায় আসলে এই যে বাংলাদেশের আজকের এই পরিণতি, সেটার জন্য আসলে আপনার দলের লোকজন আশেপাশে যারা আছে তারাই আসলে এই ক্রাইসিসটা তৈরি করেছে। আমরা জানি আসলে আপনি আমাদের শ্রদ্ধাভাজন, আপনি 80+ ইয়ার্স, সো এই বয়সটা আসলে মানুষের কী করার কথা। আমরা সকলে মৃত্যুবরণ করব, আমরা সকলেই তো কবরে চলে যাব। সো এই বয়সটা হচ্ছে ইবাদতবন্দি করার একমাত্র হচ্ছে নিজেকে আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া, এবাদত বন্দীকে মগ্ন থাকে। কিন্তু আপনি এত ব্যস্ত থাকেন সারাদিন আসলে রাষ্ট্রীয় কাজে, এবং এই জনগণের চিন্তা করতে আসলে আপনার অনেক সময় চলে যায়, আর সব কাজই হচ্ছে আপনার ইনভলভমেন্ট থাকে। সো এটা ভালো দিক, কিন্তু অন্য দিকটা হচ্ছে যে আপনার, আপনি তো একটা মানুষ, আপনার তো একটা মানবিক অনেক দুষ্টি থাকতেই পারে, ঠিক আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার আশেপাশে যারা আছে আপনাকে এমনভাবে ইনভলভ করতেছে, আপনি একটা 20 লাখ টাকার একটা ব্রিজ দেখা যাচ্ছে আপনাকে উদ্বোধন করতে হচ্ছে, 10 লাখ টাকার একটা রাস্তা আপনাকে উদ্বোধন করতে, সব জায়গায় আপনি কোনো একটা ঘটনা ঘটছে আপনার আশেপাশে যারা লোকজন আছে তারা বলতেছে যে প্রধানমন্ত্রী মনিটরিং করছে। আপনার মনিটরিং করার একটা সময় আছে? আপনার এই ছোটোখাটো ব্যাপারগুলো কি মনিটরিং করার আপনার কাজ? কিছু হলেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশ এসেছেন, আপনার তো এই বিষয়গুলো দিক নির্দেশন দেওয়ার কথা না, আপনার তো রাষ্ট্রীয় অনেক বড় বড় কাজ থাকে। এই ছোটোখাটো ব্যাপারও আপনার যারা আশেপাশে থাকে তারা আপনাকে ইনভলভ করতেছে, এবং ইনভলভ করে আসলে আপনার নাম বিক্রি করে, বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তারা আসলে তাদের নিজেদের আখের করাচ্ছে। আপনি এখন অ্যানালাইসিস করে দেখেন যে আপনার যে আজকের যে এই পরিস্থিতি, বাংলাদেশের যে অরাজকতা, সেটা আপনার আশেপাশে যারা থাকে তাদের অবদান আসলে। তারা তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না, তারা আপনাকে ভালোবাসে না, তারা আওয়ামী লীগকে ভালোবাসে না, তারা দেশকেই ভালোবাসে না আসলে। তারা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, তারা ব্যক্তিগত আখের গোছানো, ব্যক্তিগতভাবে ধন সম্পদ অর্জন করা, এবং ম্যাক্সিমামের দেখা যাচ্ছে আছে বিদেশি বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। এখন সময় এসে আপনি অ্যানালাইসিস করে দেখেন যে আপনার আশেপাশে যারা আছে খুবই বিশ্বস্ত, আপনাদের নেতা নেত্রী যারা আছে তারা আসলে দেশকে ভালোবাসে না, এবং এই যে ম্যাক্সিমাম হচ্ছে প্রায় দুর্নীতিগ্রস্ত, যেটা এখন এমন মিডিয়াতে আসতেছে। সো এখন আপনি অ্যানালাইসিস করেন, দেন হচ্ছে আপনি পদত্যাগ করেন, অ্যানালাইসিস করেন, দেন হচ্ছে যদি আবার নির্বাচন হলে আপনি নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হবে আবার বাংলাদেশের ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ আশা করি। সো এই রক্ত বন্ধ করুন প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, স্টেপ ডাউন, আপনি মন্ত্রিসভা ভেঙে দেন। যে প্রসিডিউরগুলো আছে একদম বেস্ট সংবিধানের ভিতরে যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুসরণ করেই আপনি, আপনি ভালো জানেন যে কিভাবে আপনি পদত্যাগ করবেন, মন্ত্রিসভা ভেঙে দেবেন, এবং
বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন, এই যে সুন্দর বাংলাদেশ, এই আগামীর বাংলাদেশ গঠনেও আপনি আপনাদের ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আপনি যদি সুন্দর করে পদত্যাগ করেন আর কোনো মায়ের প্রাণ যেন না ঝরে রাস্তায়। আজকে 5 তারিখ, আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে লং মার্চ ফর ঢাকা ডাক দিয়েছে, অথচ সারা দেশে কার্ফিউ, জানি না কী হয়, হয়তো আবারও রক্তের বন্যা বয়ে যাবে, আবার এটা নাও হতে পারে, কিন্তু আপনি মানুষের টোন শুনুন। এই যে ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব যারা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে কোটা থেকে আজকে এই পর্যন্ত এক দফা চলে আসছে, এই এক দফার পিছনে আসলে সব হচ্ছে সরকারের যারা নীতি নির্ধারণী ছিল, যারা আপনার বিশ্বস্ত আশেপাশে, তাদের আসলে গাফিলিতির ফলে আজকে এটা হয়েছে। কেউ কিন্তু চায়নি প্রথম দিকে যে এক দফা বা আপনার পদত্যাগ, আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি আসলে। সো এটা ধীরে ধীরে তৈরি হয়েছে, এই যে আস্থার অভাব আসলে। সো এই যে তরুণ প্রজন্মকে আস্থা নেওয়া যায়নি, যে এটার জন্য যারা দায়ী তাদেরকে আপনি বিচারের সম্মুখীন করুন, এবং সবচেয়ে ভালো হচ্ছে আপনি পদত্যাগ করুন। প্লিজ স্টেপ ডাউন, প্লিজ স্টেপ ডাউন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশকে রক্ষা করুন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ যেন এই নতুন প্রজন্ম গড়তে পারে, সেই ঘটনার ক্ষেত্রে আপনিও সাহায্য সহযোগিতা এগিয়ে আসুন। প্লিজ স্টেপ ডাউন, প্লিজ পদত্যাগ করুন মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ।